নমস্কার স্টুডেন্টস, এর আগের তিনটি ভিডিওতে আমি বুদ্ধদেব গল্পটি তোমাদের সাথে আলোচনা করেছি। আশা করি গল্পটা তোমরা পড়েছো এবং বুঝতে পেরেছো। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে বুদ্ধদেবের অনুশীলনী নিয়ে আলোচনা করব। অনুশীলনী তোমাদের দুটোই মাত্র করতে হবে। এর আগেরটাতেও তোমরা দেখেছো যে র্যাপিড বই থেকে মূল ভাব বা শব্দার্থ কিছু তোমাদের লিখতে হবে না, শুধু একটি বাক্যে উত্তর দাও এবং সংক্ষিপ্ত উত্তর লিখলেই হবে। তাহলে প্রথমে লিখবে তোমরা নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে দাও। প্রথম প্রশ্ন হচ্ছে, কে যোগে বসেছিলেন? দেবল ঋষি যোগে বসেছিলেন। নালক কে? নালক একটি ছোট বালক যে দেবল ঋষির সেবা করে। সমস্ত পৃথিবী কখন দুলে ওঠে? নিশুতি রাতে যখন কালো আকাশে তারা ফুটে ওঠে, বাতাস ঘুমিয়েছিল, জলে ঢেউ ওঠা বন্ধ ছিল, গাছে পাতা নড়ছিল না, সেই সময় অন্ধকারে আলো ফুটল, তখন সমস্ত পৃথিবী দুলে উঠল। ঋষি আকাশে কী দেখেন? ঋষি আকাশে এক আশ্চর্য আলো দেখেন। দেবল ঋষি কোথায় চললেন? দেবল ঋষি কপিলা বস্তুতে চললেন। কে স্বপ্ন দেখেন? রানী মায়াদেবী স্বপ্ন দেখেন। দাসীদের সঙ্গে কে ঝগড়া করে? সুখসারি খাবারের জন্য দাসীদের সঙ্গে ঝগড়া করে। চারিদিকে কি রব ওঠে? চারিদিকে রব ওঠে, আনন্দ করো আনন্দ করো। বাগানের মাঝে কি আছে? বাগানের মাঝে প্রকাণ্ড এক পদ্মপুকুর আছে। পদ্মপুকুরের ধারে কি আছে? পদ্মপুকুরের ধারে আছে আকাশ প্রমাণ এক শাল গাছ। ঠিক কোন সময় বুদ্ধদেব জন্মান? এটা কিন্তু একটি বাক্যে লেখা যাবে না, এটার জন্য একটু বড় করে লিখতে হবে। যখন দিন শেষ হয়, পাখিরা একবার কলরব করে ওঠে, বাতাসে অনেক ফুলের গন্ধ, আকাশে অনেক তারার আলো ছড়িয়ে পড়ে, পূবে পূর্ণিমার চাঁদ উদয় হয়, শাল গাছটির উপরে যেন একটি সোনার ছাতা দেখা যায়, ঠিক সেই সময় বুদ্ধদেব জন্মান। এবার আমরা চলে যাব সংক্ষিপ্ততে। সংক্ষিপ্ততে তোমাদের আমি দেখো দাগিয়ে দিয়েছি, শেষের পাঁচটা প্র্যাকটিস করলেই হবে, মানে 14 থেকে 18। তাহলে 14 নম্বরটায় প্রশ্ন কি আছে? সকালবেলায় রাজবাড়ি এবং বাইরের অবস্থা কেমন হয়? সংক্ষিপ্ততে তোমরা জানো কাল লেখা কোথা থেকে নেওয়া হয়েছে, এইভাবে শুরু করতে হয়। অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত বুদ্ধদেব গল্পে দেখা যায় কপিলাবস্তুর রাজবাড়িতে সকালবেলায় নহবতখানার বাঁশি বাজে, রাস্তা দিয়ে লোকজনের চলাফেরা শুরু হয়, মন্দির থেকে শাঁখ ঘণ্টার শব্দ শোনা যায়, রাজদাসীরা সোনার কলসিতে রানীর চানের জল তুলে আনে, মালিনীরা সোনার থালায় পূজোর ফুল গুছিয়ে রাখে, রানীর পোষা ময়ূর ছাদে এসে উঠে বসে, সোনার খাঁচায় সুখসারি খাবারের জন্য দাসীদের সঙ্গে ঝগড়া শুরু করে, ভিখিরি এসে জয় রানীমা বলে দরজায় দাঁড়ায়। 15 নম্বর, রাজা শুদ্ধদন সিংহাসনের বসার সময় তার পাশে কারা 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 ছিল? বুদ্ধদেব গল্পটির রচয়িতা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। গল্পে দেখা যায় কপিলাবস্তুর রাজা শুদ্ধদন যখন রাজ সিংহাসনে বসেন, তখন তার পাশে মন্ত্রীবর, দণ্ডধর, ছত্রধর, নগরপাল প্রমুখ ব্যক্তি থাকেন। এছাড়াও সভার একদিকে ব্রাহ্মণ পণ্ডিত আর একদিকে দেশ বিদেশের রাজা আর রাজপুত্র থাকেন। রাজসভা ঘিরে থাকে দেশের প্রজা, তাদের ঘিরে থাকে দুয়ারি। রাজার কজন গণৎকার, তারা কি করছিলেন, গণনা করে তারা কি বলেন? অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প বুদ্ধদেব গল্পে দেখা যায় কপিলাবস্তুর রাজা শুদ্ধদনের রাজসভায় 8 জন গণৎকার ছিলেন। শুদ্ধদনের রানী মায়াদেবী একটি স্বপ্ন দেখেছিলেন, ছোট একটি সাদা হাতি হিমালয়ের ওপার থেকে মেঘের উপর দিয়ে রানীর কোলে নেমে আসে। সেই স্বপ্নের মানে গণনা করতে বসেছিলেন গণৎকার। নেক্সট হচ্ছে,
গণনা করে তারা কি বলেন। স্বপ্ন গণনা করে গণৎকার বললেন, মহাতেজস্বী, রূপবান, গুণবান, শান্ত গম্ভীর, জীবের দুঃখহারী, মহাধার্মিক এক পুত্র রানী জন্ম দিতে চলেছেন। গণৎকারদের ভবিষ্যৎবাণীর পর সর্বত্র কিভাবে আনন্দ বয়ে যায়। অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত বুদ্ধদেব নামক গল্পটিতে কপিলাবস্তুর রাজা শুদ্ধোদনের রানী মায়াদেবীর স্বপ্নের গণনা করে গণৎকার ভবিষ্যৎবাণী করার পর তাঁরা বললেন, শাস্ত্রের বচন মিথ্যা হয় না, তাই সকলে আনন্দ করো। চারিদিকেও সেই আনন্দের রোল বয়ে যায়। কপিলাবস্তুতে রাজার ঘরে, প্রজার ঘরে, হাটে মাঠে ঘাটে আনন্দের বাজনা বাজে। আকাশ আনন্দে হাসতে থাকে, বাতাস আনন্দে বইতে থাকে। লাস্ট, বুদ্ধদেবের জন্ম হওয়ার আগে চতুর্দিকের অবস্থা কিরকম ছিল। বুদ্ধদেব গল্পটি অবনীন্দ্রনাথ ঠাকুরের রচিত। গল্পে দেখা যায়, দিনের শেষে পাখিরা একবার কলরব করে ওঠে, বাতাসে অনেক ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে, আকাশে অনেক তারার আলো ছড়িয়ে পড়ে, পূবে পূর্ণিমার চাঁদ উদয় হয়, শালগাছের উপরে যেন একটি সোনার ছাতা দেখা যায়। ঠিক সেই সময় বুদ্ধদেবের জন্ম হয়। এই হচ্ছে তোমাদের বুদ্ধদেব গল্পের অনুশীলনী। তোমরা আগে গল্পটা পড়বে, তারপরে এই ভিডিওটা ফলো করলেই তোমরা কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর লিখতে পারবে। এটা তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি লিটারেচার কপিতে করবে। আশা করি বুঝতে পেরেছো। নমস্কার।